যারা বাল্য বিবাহ করে নিয়েছেন ভাই, এরা বড় মুসিবত আছে। আল্লাহ দরবারে খলিল ওসিলা ধরি দোয়া করি, আল্লাহ তোমার মকবুল হলির ওসিলা, আমার যত ভাই বাল্য বিবাহ করিয়া জেলের ভিতরে গেছেন, গিয়া আল্লাহ তোমার কুদরতনে ভাই সালা হইয়া ইতারে বাড়ি করে আমার তৌফিক দর্শনায় গো আল্লাহ মা ভাই আসিবার কথা নাই। অনেক ভাই এই জেলের ভিতরে আমরা দেশ বড় ভয়ঙ্কর অবস্থায় চলে, আল্লাহ আমরা হেফাজত করেন। আমি বারবার মিডিয়ার মাধ্যমে মাতিয়া আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমি আবেদন রাখছি, আমি পরামর্শ দিছি যে যারা ভুল করে লিছেন বাল্য বিবাহ করে লিছেন, তুমি এরা ছাড় দেও। 2023-এর ভিতরে যারা করে লিছেন এরা তুমি ছাড় দেও, এর বাদে যদি খেয়ে খেলে তাহলে তুমি আইন বানা বলেন। মানুষের ভুল করার বাদে যদি ভুল স্বীকার করে লাই আর ইন দোড়া আছে দোড়া নাই তুমি মাফ দেও। তো যাও আল্লাহ আমরা ইতা সারারে সঠিক বুঝ বোঝার ক্ষমতা দান করো সারা হোক আল্লাহ।